জান্দুর ঘটনার কবলে পড়ে উদয়পুর শহরে ফের প্রাণ হারালেন দুজন। রবিবার রাত 8:30 নাগাদ মহারানী কৃষ্ণভক্ত পাড়া থেকে বিশ্রামগঞ্জ গুলিরাই বাড়ি যাওয়ার পথে উদয়পুর মহারানী এলাকায় বাইক ও ড্রজার গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রীর। মৃতরা হলেন এলেন জমাতিয়া বয়স 28 এবং বিনা জমাতিয়া বয়স 25। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে স্বামী স্ত্রী দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে মৃতের পরিবারের পরিজনেরা আসেন গোমতী জেলা হাসপাতালে। দুজনে কিভাবে মারা গেছে? তারা বাইকে আর ডোজারে মহারানী যারা মারা গেছে তারা বাড়ি কোনখানে? তারা আছে গুলিরায়। হ্যাঁ, গুলিরায়। কই যাইতেছিল তারা? তারা কই যাইতেছিল? কই তারা? কৃষ্ণভক্ত। ডোজারে বাড়ি দিছে বাইকের। তারা নাম কি? স্বামী স্ত্রী। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের গোমতী জেলা সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। পুরো ঘটনা জেনে তিনি সহানুভূতি ব্যক্ত করেন মৃতের আত্মীয় পরিজনদের কাছে, কথা বলেন চিকিৎসকদের সাথেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিষেক দেবরায় জানান, স্বামী স্ত্রী দুজনের একসাথে এরকম মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে ব্যথিত তিনি। তারপর মহারানী বাপ্পার সামনেও দুজন স্পট ডেড, তো প্লাস আমাদের কিছু কার্যকর্তা যারা অসুস্থ, সাধারণ অংশের মানুষ যারা অসুস্থ, তাদেরকে দেখতে এসেছিলাম। তো ওটা প্রায়ই আমি আগে জানি অনেকগুলো ঘটনা ঘটেছে কি পরিস্থিতি সেগুলো দেখার জন্য, এবং আমাদের কিছু যারা যারা কার্যকর্তারা আছে তারা ভর্তি আছে হাসপাতাল, তাদের দেখতেই আসা। তরুণ দম্পতির একসাথে মর্মান্তিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর শহরে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।